আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমাদের সপ্তাহে সাথের পরবর্তী কিছু অঙ্ক বাকি ছিল, সেগুলো সমাধান করবো। সেগুলোটা হাসি নেবেন এবং বোর্ড বই 81 পৃষ্ঠা করবেন, গণিত বই, যেটা আমরা গণিতের সমস্যা সমাধান করবো। একটু মনোযোগী হব এবং প্রতিদিনের পার্ট প্রতিদিনই শেষ করবো, তাহলে আমাদের সমস্যা কম মনে হবে। এবং যদি সমস্যা হয় তাহলে স্যার, ক্লাস টিচার, আপনাদের যে গণিত টিচার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, মন্তব্যে জানতে পারেন। তবে সরাসরি ফোন করে অথবা পরবর্তী লাইভ ক্লাসে যদি আমি চাই সেখানে প্রশ্ন করতে পারবেন। তো তাহলে দেখা যায় আমাদের আজকে 7 নম্বর সমাধান কীভাবে করবেন। বোর্ড বইয়ের 81 পৃষ্ঠায় 7 নম্বর অঙ্ক আমরা যদি দেখি, দেখা যায় 7 নম্বর অঙ্কটাতে যে 7 নম্বর অঙ্কটাতে ঋতুর 115.50 টাকা আছে, তার বাবা তাকে 75.25 টাকা দেবে। এইরকম অন্যরকম তো আমরা আগেও একটা করেছিলাম, সেইরকম কাছাকাছি নম্বরটা আমরা দেখলে বুঝতে পারছি কী রকম হচ্ছে। ঋতুর 115.50 টাকা ছিল, তার বাবা তাকে দিয়ে দিল 75.50 টাকা দিলে, তার বাবা তাকে যখন টাকা দিল তখন অবশ্যই টাকা পরিমাণ কী হলো, বেড়ে গেল। আগে ছিল 115.50 টাকা, ঋতুর বাবা যখন 75 টাকা দিল তার টাকার পরিমাণ বেড়ে গেল, টাকার পরিমাণ কীরকম বেড়ে গেল সেটা আমরা দূরে পাবো যোগ। তাহলে প্রশ্নটা আবার করে নিই, ঋতুর 115.50 টাকা ছিল, তার বাবা তাকে 75.25 টাকা দেবে। এখন এখানে যদি আমরা দেখি তাহলে যোগ আমরা পরবর্তী পাঠে চলে যাই, দেখা যায় কীভাবে সমাধান করা যায়। 7 নম্বর অঙ্কটা দেখা যায় ঋতু ছিল 115.50 টাকা, এর থেকে তার বাবা এখানে আবার দিল 75.25 টাকা, দুটো কত যোগ যোগ করলে শূন্য সঙ্গে 5 যোগ করলে 5, 5 এর সঙ্গে 2 যদি 5 আর 2 যোগ করলে 7, তাহলে কোন সমস্যা নেই। এখানে 75 পয়সা, হ্যাঁ, তারপরে 115.75 টাকা যোগ করি, 5 আর 5 যোগ করলে 10 হয়, 0, 1, 1 আর 1, 2, 2 আর 7, এখানে হাতে নেই। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে 115.50 টাকার সঙ্গে যদি 75.25 টাকা যোগ করি তাহলে 190.75 টাকা। এখানে কিন্তু দুইটা যোগ করবো 75 পয়সা, অর্থাৎ 100 পয়সা নিচ্ছে, তাহলে এখানে কিন্তু টাকা রূপান্তর করার কোনো প্রয়োজন নেই। আবারও বলি, যদি পয়সার যোগফল 99 এর মধ্যে হয়, 1 থেকে 99, তাহলে টাকা রূপান্তর করার প্রয়োজন নেই। এখন উত্তর হলো ঋতুর মোট 190.75 পয়সা। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কে যাই। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা আমরা দেখি, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69.65 টাকা দিয়ে একটি বই কিনল, দোকানে গেল 69.65 টাকা দিয়ে একটি বই কিনল, তার কাছে কত টাকা থাকলো? এখানে থেকে যে 100 টাকা থেকে যদি যে 69 পয়সা কমাই দিই, 69 টাকা কমাই দিতে হবে, যে কথা ছিল যদি এই আন্দোলন না বলি ছোটো অঙ্ক হিসাব করি, একটু আগে যে আন্দোলন ছোট, মানে যে দোকানে গেলেন আপনি, দোকানে গিয়ে 20 টাকা নিয়ে 15 টাকা দিয়ে যে একটা পাওয়া,
তাহলে 20 টাকা নোট দিলেন 15 টাকা পাবেন, সহজের মধ্যে বুঝে যাবেন সবকটা 20-15 বিয়ে করলে 5-5 টাকা। ঠিক সেই রকম আমরা বড় অঙ্কের মতো চিন্তা না করে যদি ছোটো ছোটো হিসাব করি, খরচ করার বেলা যে 2 টাকা একটা চকলেট কিনলাম, 3 টাকা বা 5 টাকা দিয়ে কলম দিলাম, 2টা যোগ করলাম, এরকম যদি হিসাব করি তা আমার মধ্যে সহজ। তা আমরা ছোটো ছোটো চিন্তা করে যদি যে 20 টাকা নিয়ে বা দোকানে গেলাম 15 টাকা পাওয়া দিলাম, তাহলে 5 টাকা করতো এখানে সেই রকম বিয়োগ করি 100 টাকা থেকে 69 টাকা 65 পয়সা বিয়োগ করি, তাহলে এই 100 টাকা পয়সা নেই, পয়সার ঘরে কী বেকব 00 পয়সা, তাহলে আমার কী বলবো এই টাকা থেকে এটা বিয়োগ করি। দেখা যাক কীভাবে করা যায়। আপনার মতো রিয়াদ ছিল 170 টাকা 00 পয়সা, বই কিনলো 69 টাকা 65 পয়সা, এটার থেকে এটা বিয়োগ করি। এখানে ছোট বন্ধুরা একটু খেয়াল করবেন, 0 পয়সা থেকে 65 পয়সা বিয়ে করতে হবে, তাহলে কী করতে হবে এর আগে অঙ্কগুলোর মধ্যে এই যে 100 টাকা দিয়ে 1 টাকা এখানে নিয়ে গেলে 1 টাকা সমান দিয়ে 100 টাকা, তাহলে এখান থেকে 1 টাকা কমাইলাম, 1 টাকা যদি বিয়োগ করি তাহলে কী হবে 99 টাকা, এই 99 টাকা থেকে বিয়োগ করবো 69 টাকা। আবার এখানে যা করবো যে 1 টাকা এখানে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, তাহলে আগের যে পয়সা ছিল সেটার সঙ্গে এটা যোগ করি, এখানে 0 পয়সা আর 100 পয়সা, তাহলে 100 পয়সা থেকে 65 পয়সা বিয়োগ করে আমরা পেয়ে দেবো 35 পয়সা, 100 পয়সা থেকে 65 পয়সা, 100 পয়সা কোথায় পেলাম 100 টাকা থেকে 1 টাকা কমায় নিয়ে আসবে, এখান থেকে 1 টাকা এখানে নিয়ে আসলে কত হবে 100 পয়সা, আর এখানে যদি 1 টাকা কমা দেন তাহলে 99 টাকা, তাহলে 100 থেকে 65 নম্বরে যেহেতু বিয়োগ করি সেইভাবে করবো। এরপরে আছে 99 টাকা থেকে 69 টাকা বিয়োগ, এখানেও 9 থেকে 9 বিয়োগ করি 0 হয়, 9 থেকে 6 বিয়োগ করি 3 হয়, তাহলে আশা করি বুঝতে পারছেন যে 100 টাকা যদি নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে 69 টাকা 65 পয়সা বই কিনব, এখন তার কাছে আছে 30 টাকা 35 পয়সা, তাহলে 100 টাকা নিয়ে গেল দোকানে বই কিনলো 69 টাকা 65 পয়সা, তাহলে বিয়োগ করে পেলাম 30 টাকা 35 পয়সা, তাহলে আশা করি সমস্যা পাওয়ার কথা না। তারপরে অঙ্কে আমরা যাই, দেখা যাক কী হয়। 9 নম্বর, রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানা চুলের প্যাকেট, সে দোকানদারকে 50 টাকার একটি নোট দেয়, দোকানদার আপনাকে 100 টাকা ঠিক 8 নম্বর অঙ্ক দেয়, যেরকম একই রকম পরিস্থিতি, 50 টাকার দোকানদারকে একটা 50 টাকার নোট দিল, 50 টাকার একটি নোট সমান করতে হয় 50 টাকা, এই 50 টাকা থেকে 35 টাকা 75 পয়সা বিয়োগ করলে পেয়ে যাবো যে দোকানদার আপনাকে 100 টাকা ফেরত দিয়েছে। তাহলে এখানে একটা বিশেষ, দোকানদারকে 50 টাকা একটি নোট দিল, এই 50 টাকার নোটটাকে টাকায় রূপান্তর করে নেওয়া দরকার প্রথমে, তারপরে 50 টাকার একটি নোট সমান 50 টাকা, এই 50 টাকা থেকে 35 টাকা ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই অঙ্কটা কীভাবে করা যায়। এখানে যদিও দেয়া নেই, আপনাদের অবশ্যই রিকোয়েস্ট যে প্রথমে আগে লিখে নিন যে 50 টাকার একটি নোট সমান 50 টাকা, ঠিক আছে, 50 টাকার একটি নোট 50 টাকা, তাহলে দোকানদারকে দিল 50 টাকা একটি নোট, এই 50 টাকা একটি নোট হচ্ছে 50 টাকা, আর পয়সার ঘরে 0, পয়সার ঘরে 0 আছে। আপনারা একটু খেয়াল করবেন যে দোকানদারকে দিল 50 টাকা 0 পয়সা, চানাচ দিল 35 টাকা 75 পয়সা, তাহলে দোকানদার ফেরত দিল এটা কী করবো বিয়োগ করবো, এখানে 50 আছে 0 পয়সা আছে, 0 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করা সম্ভব না, তাহলে আমরা আগেই দেখে নিয়েছি 3 নম্বর লেকচার
আজকের নাম্বার টিপিতে আমরা দেখে নিয়েছি যে কীভাবে বিয়ের ব্যাপার এখানে শূন্য পয়সা আমরা সম্ভব না, এখান থেকে এক টাকা কমাই, এখান থেকে এক টাকা কমাই নিলে আমরা পঞ্চাশ টাকা, আর এখান থেকে এক টাকা নিয়ে আসবো আগে শূন্য পয়সা, এক টাকা সমান একশো পয়সা, একশো পয়সা আর শূন্য পয়সা একশো পয়সা, তাহলে এখানে হচ্ছে কত আপনারা যখন অঙ্কটা করবেন অবশ্যই ৪৫ টাকা আগে রেখে এখানে ৫০ টাকা শূন্য শূন্য পয়সা লিখবে। এখন কথা হলো অঙ্ক করার সময় আপনারা এখানে পঞ্চাশ টাকা কেটে ৪৫ টাকা লিখবেন কি লেখা যাক, তবে মনে মনে করলে ভালো হয়, আর যদি একান্তই লিখতে হয় তাহলে অন্য কোথাও রাগ করুন, রাগ করে নিন, এভাবে লেখেন নিজের ৭৫ লেখেন মিশে ৩৫, তাহলে এখান থেকে এখান থেকে ফলাফলটা আপনি নেবেন এই অঙ্কে, শুধু না যে কোনো অঙ্ক আপনাদের এই যে এইভাবে রাতটা করে এখানে আপনাকে সরাসরি লিখতে হবে, তবে নাম লেখা হলো তাতে আস প্রথম যে লেখা সেটাই বলা হবে না, আমি হয়তো বোঝানোর জন্য লিখলাম প্রতিটা অঙ্কে যে যেখানে যেখানে এই শূন্য পয়সা ছিল সেখানে এই কাজটা করেছি, তো আপনাদের কাছে আপনারা রাগ করে নিন তাহলে ভালোভাবে পরিষ্কার থাকবে, আপনারা এখানে কাটাকাটি না করে পরিষ্কার করবেন, এখানে বোঝানোর জন্য দিয়ে দেবেন ঠিক আছে, আপনারা যদি এইভাবে রাখেন তাহলে কাটাকাটি হবে অপরিষ্কার হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, রাগ করে নেবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে মাছটা হবে ভালো, তো এই নাম্বার এই টিউটোরিয়ালে আমরা মায়ানপুর অঙ্কটা এই জন্য করবো, আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যা হয় তাহলে ফোন করবেন এবং এইচ ডব্লুগুলো ভালোভাবে করবেন, আমাদের এইচ ডব্লুগুলো জমা দেওয়ার যে ডেট আছে আপনাদের প্রতি রবিবার, এই প্রতি রবিবার অবশ্যই খাতাগুলো নিয়ে আসবেন, নামগুলো খাতা করে ভালোভাবে লিখবেন, আপনার বড়দের সঙ্গে বড়দের মাধ্যমে পাঠিয়ে দেবেন, আপনার না আসলে হবে বড়দেরকে পাঠিয়ে দেবেন, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম।